তো এখানে একটা পয়েন্ট আপনি একটুখানি মার্ক আপ করে নেন ডেসিমেল নাম্বার থেকে, থিওরিটিক্যাল কথা বলছি বাট বোঝার ট্রাই করবেন, ডেসিমেল নাম্বার থেকে যে কোনো নাম্বারে আমরা কনভার্ট যদি করতে চাই তাহলে যে নাম্বারে আমরা কনভার্ট করব সেই নাম্বারের বেস দিয়ে আমরা ভাগ দেই। তো এখানে আমরা ডেসিমেল থেকে লাস্ট লেকচার ভিডিওতে আমরা কোন নাম্বারে কনভার্ট করেছি, বাইনারি নাম্বারে কনভার্ট করেছি, তো বাইনারি নাম্বারের বেস ছিল কত, দুই, দুই দিয়ে ভাগ দিয়েছিলাম। এখানে ডেসিমেল থেকে আমরা কোন নাম্বারে কনভার্ট করতে যাচ্ছি, অক্টালে, তো যে নাম্বারে আমরা কনভার্ট করব সেই নাম্বারের বেস দিয়ে আমরা ভাগ দিব। তো এখন আমরা ভাগ দিব কোন নাম্বার কত দিয়ে, আট দিয়ে আমরা ভাগ দিব। তো এটা কনভার্সনের একটা টাইপের মধ্যে চলে আসবে, টাইপ ওয়ান আপনি বলতে পারেন। এখান থেকে দেখেন আপনার অলরেডি কিন্তু নলেজ আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে, এটা একটা কনভার্সনের একটা টাইপ আপনি বলতে পারেন, যে আমরা ডেসিমেল থেকে যে কোনো নাম্বারে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে তার বেস দিয়ে আমরা ভাগ দিই। লাস্ট লেকচার ভিডিওতে আমরা কত দিয়ে ভাগ দিয়েছি, দুই দিয়ে, তো এই লেকচার ভিডিওতে আমরা কত দিয়ে ভাগ দিব, আট দিয়ে আমরা ভাগ দিব। ধরেন একটা ডেসিমেল নাম্বার হচ্ছে সে 55, বেস হচ্ছে 10, তো এটাকে আমাদের কনভার্ট করতে বলা হচ্ছে বেস 8 এ, মানে হচ্ছে এই যে এই লাইনটা, এই লাইনটা অ্যাকচুয়ালি মানে কি, এই লাইনটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে আমাদের ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করতে বলা হচ্ছে, রাইট। তো এখানে আমরা যেভাবে করেছিলাম লাস্ট ভিডিওতে সেম টু সেম প্রসিডিউর হবে, এখানে একটা টাইপের আমরা চলে আসছে। আপনি দেখবেন যে কোন নাম্বার থেকে কোন নাম্বারে কনভার্ট করতে বলা হচ্ছে, ডেসিমেল থেকে যে কোনো নাম্বারই বলা হোক না কেন, যে নাম্বার আমরা বলবো সেই নাম্বারের বেস দিয়ে আপনি ভাগ দিবেন। এখানে যদি বাইনারি থাকতো বা এখানে বেস 2 থাকতো তাহলে দুই দিয়ে ভাগ দিতাম, এখানে বেস 8 মানে হচ্ছে আমরা 8 দিয়ে ভাগ দিব। তো সলিউশন যদি আমরা করা শুরু করি, সে সলিউশন 55 ভাগ দিব কত দিয়ে, 8 দিয়ে আমরা ভাগ দিব। তো এখানে আমরা যে কাজটা করব দেখেন, এখানে 55 কে আমরা 8 দিয়ে ভাগ দিলাম, আসলো কত, 6.875। নিঃসন্দেহে এই যে 6 আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে আমাদের ভাগফল, এবং দশমিকের পরে যা পেয়েছি সেটা হচ্ছে ভাগশেষ, বাট ক্যালকুলেটরে আমাদের হচ্ছে ফ্র্যাকশন চলে আসছে 0.875। তো আমরা এখানে ফ্র্যাকশনটা লিখতে পারবো না, আমাদের হচ্ছে এখানে পূর্ণাংশটা লাগবে বা ভাগশেষটা লাগবে, যেখানে আপনি বের করার যেটা ওয়ে, ভাগফল তো 6 হবে তাই না, এই 6টা আপনি এখানে লিখে দেন, 6 লিখে দেন, এবং হচ্ছে দাগ টানেন। এখানে তো আমাদের রিমাইন্ডার গুলো থাকবে, এগুলো সম্পর্কে আমরা অলরেডি জানি তাই না। তো এখানে রিমাইন্ডারটা অ্যাকচুয়ালি কি হবে সেটা আপনি কিভাবে বের করবেন, তো আপনি যে কাজটা করবেন, এই 8 আর এই 6 গুণ দিবেন, 8 × 6 48 আসলো, দেন 55 থেকে এই 48 আপনি মাইনাস করে দিবেন, আসলো কত, 7, এই 7ই হচ্ছে আমাদের ভাগশেষ, এবং এটা এখানে লিখে দিবেন। এগেইন হচ্ছে আমরা ভাগ দিব হচ্ছে 8 দিয়ে, তো এখানে তো আমরা ভাগ দিতে পারছি না, 8 ভাগ 6 ভাগ হচ্ছে 8 আসছে হচ্ছে 0.75, এই যে 0.75, তো 0 যেটা আসলো এখানে নিঃসন্দেহে এটা হচ্ছে ভাগফল, এটা আমরা এখানে লিখে দিব। বা নর্মাল ওয়েতে যদি আমরা ঠিক করি আমরা বলতে পারি যে 6 এর মধ্যে তো 8 ভাগ যায় না, ভাগফল হবে তাহলে 0, ভাগশেষ হবে কি, ভাগশেষ হবে হচ্ছে ফরশিওর 6 হবে, এখানে আশা করছি বুঝতে পারছেন। তো এখানে আমাদের যে নাম্বার 55 যে নাম্বারটা, এই নাম্বারের এটা হচ্ছে MSB এবং এটা হচ্ছে LSB, এই নাম্বারের আমাদের অক্টাল নাম্বার কি হবে, 55 যে ডেসিমেল নাম্বার, এই নাম্বারের অক্টাল নাম্বারটা হবে হচ্ছে আমাদের 67, বেস হচ্ছে কত, বেস হচ্ছে 8। আপনার যদি ডাউট থাকে দেখেন এখানে ক্যালকুলেটর শর্টকাট ফিক্স রয়েছে, মোট ক্লিয়ার, এগুলো সম্পর্কে আমরা অলরেডি লাস্ট ভিডিওতে জেনে এসেছি, এগেইন মোট ক্লিয়ার, বেস নিলাম আমরা। তো নাম্বারটা কোন সিস্টেমে রয়েছে, ডেসিমেলে রয়েছে, 55 ডেসিমেল নাম্বার দিলাম, 55 চলে আসলো, দেন আমরা নিব কিসে, নিব হচ্ছে আমরা অক্টালে। তো এখানে এই যে আমাদের লনের উপরে অক্ট লেখা, তো এখানে আমরা ক্লিক করব, 6 7 6 7 চলে আসলো। তো এই টাইপের কোশ্চেন যদি আপনাকে MCQ-তে 1 মার্কের জন্য দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি ক্যালকুলেটর ইউজ করে ইজিলি সলভ করতে পারেন। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, দেখেন একটা ডেসিমেল নাম্বার নিই হচ্ছে আমরা 99, একটা ডেসিমেল নাম্বার আমরা নিচ্ছি এবং এটাকে আমরা কনভার্ট করছি হচ্ছে অক্টাল নাম্বারে, তো 99 8 দিয়ে আমরা ভাগ দিব। তো নর্মাল মোডে আমরা নিয়ে নিই, শিফট মোড ক্লিয়ার, 3 ইকুয়াল, এখানে হচ্ছে 99 ÷ 8 আসলো হচ্ছে 12.375, তো 12 হবে ভাগফল ফর শিওর, দাগ টানলাম আমরা, 8 × 12 আসলো কত, 96 99 - আনসার আসলো হচ্ছে 3, তো এখানে ভাগশেষ হবে হচ্ছে 3,
এগেইন 8 দিয়ে যদি আমরা ভাগ দেই এই 8 টা অপুষ্টিতে ভুগছে সুন্দর করে লিখি 8 তো হচ্ছে 12 ভাগ 8 আসলে হচ্ছে 1.5 তো এখানে ফর শিওর 1 হবে হচ্ছে ভাগফল এবং 12 এর থেকে 8 গেলে থাকবে হচ্ছে 4 এগেইন যদি 8 দিয়ে ভাগ দেই ভাগফল 0 হবে এটা আমরা দেখেই এখন বুঝতে পারছি ভাগশেষ হবে হচ্ছে 1 তো এটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট এটা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিক্যান্ট বিট এবং হচ্ছে 99 এই ডেসিমেল নাম্বারের আমাদের অক্টাল নাম্বার কি হবে 143 আরে 143 আই লাভ ইউ হ্যাঁ দেন হচ্ছে এটা হবে হচ্ছে কত এটা হবে হচ্ছে 8 তো এখানে এটা যেটা আসবে আমরা এখানে যদি চেকআপ করে নেই বেজে নিলাম নাম্বার কি নাম্বার হচ্ছে ডেসিমেল নাম্বার 99 দিস তে ক্লিক করলাম ইকুয়াল দিলাম 99 স্ক্রিনে চলে আসলো নিব কিসে নিব হচ্ছে আমরা অক্টালে অক্ট দিলাম আমরা 143 চলে এসেছে তো এভাবে হচ্ছে আপনি যদি আপনার এখানে এখান থেকে 3 মার্কের একটা কোশ্চেন করতে পারে সৃজনশীল প্রশ্নের গতে বা ইউনিভার্সিটিতে এখান থেকে কোশ্চেন হতে পারে এবং এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে এমসিকিউ টাইপের কোশ্চেন আসলে ক্যালকুলেটরের সাহায্যে আপনি এখানে করতে পারেন তো আশা করছি বুঝতে পারছেন আমরা কিভাবে ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করতে পারি তো এখানে হচ্ছে ডেসিমেল থেকে যে কোনো নাম্বারের টাইপের আন্ডারে পড়ছে তো আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন তো এখন আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারি।